সালামুন আলাইকুম। আচ্ছা, আপনি কি মনে করেন যে হাদিস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইনডাইরেক্ট ওয়াহি বা ওয়াহিয়ে গায়ের মাতলু? আপনি কি মনে করেন যে পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহি বুখারি? আপনি কি মনে করেন যে বুখারির প্রত্যেকটা হাদিস নির্ভুল, নির্ভেজাল এবং অকাট্য সত্য? আপনি কি মনে করেন যে বুখারির প্রত্যেকটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন? আপনি কি মনে করেন? যদি আপনি এগুলো মনে করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কেননা বুখারিতে এমন কমপক্ষে দুটো হাদিস রয়েছে যাকে আপনি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখতে পারবেন যে বুখারির হাদিসগুলো নির্ভুল, নির্ভেজাল ও অকাট্য সত্য কি না, এমন দুটো হাদিস কমপক্ষে বুখারিতে রয়েছে। যদিও আমরা এর আগে বুখারি থেকে, মুসলিম থেকে এবং অন্যান্য হাদিসের গ্রন্থ থেকে এমন অনেক সহি হাদিসকে বের করে আপনার সামনে তুলে ধরেছি যেগুলো সরাসরি, যেগুলো ডাইরেক্ট পবিত্র কোরআনের বিরুদ্ধে যায় কিংবা ইনডাইরেক্ট পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। যদি আপনি আমাদের কথাগুলোকে বিশ্বাস নাও করেন, আমরা হাদিসগুলো থেকে, আমরা বুখারি থেকে, মুসলিম থেকে এবং অন্যান্য হাদিসের গ্রন্থ থেকে যে সহি হাদিসগুলোকে আপনার সামনে তুলে ধরেছি, যেগুলোকে প্রমাণ করে দেখেছি যে এই হাদিসগুলো মূলত কোরআনের বিরুদ্ধে যাচ্ছে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট, আমাদের কথাগুলোকে যদি আপনি বিশ্বাস নাও করেন, বুখারিতে কমপক্ষে এমন দুটো হাদিস আছে যেগুলোকে আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন যে বুখারির প্রত্যেকটা হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইনডাইরেক্ট ওয়াহি কি না, ওয়াহিয়ে গায়ের মাতলু কি না, বুখারির প্রত্যেকটা হাদিস নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য কি না, বুখারি পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কি না, আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন। বুখারিতে এমন দুটো হাদিস কমপক্ষে রয়েছে। আর যারা মনে করেন যে বুখারি অকাট্য সত্য, বুখারি নির্ভুল, নির্ভেজাল, যদি আপনারা আপনাদের এই দাবিতে সত্য হয়ে থাকেন, যদি আপনারা আপনাদের এই দাবির পক্ষে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে বুখারিতে এমন কমপক্ষে দুটো হাদিস রয়েছে যেগুলোকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করা যেতে পারে যে বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য কি না, বুখারির প্রত্যেকটা হাদিস ওয়াহিয়ে গায়ের মাতু বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইনডাইরেক্ট ওয়াহি কি না, বা বুখারির প্রত্যেকটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন কি না। চলুন তাহলে এমন দুটো হাদিস আপনার সামনে বের করে তুলে ধরি। যদি আপনি মনে করেন বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য, তাহলে আপনাকেও এই দুটো পরীক্ষা দিতে হবে। এখন আপনি পরীক্ষা দিতে রাজি আছেন কি না আগে বলুন। যদি আপনি পরীক্ষা দিতে রাজি থাকেন তাহলে হাদিসগুলো আপনার সামনে তুলে ধরছি, আপনি পরীক্ষা দেন। আর যারা মনে করেন যে বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য, তারা নিজেরাও নিজেদের বাড়িতে এই হাদিস দুটোকে পরীক্ষা করতে পারেন। যদি বলেন আজকে এভাবে বক্তব্য রাখছেন কেন, কারণ বুখারিতে খুব বিখ্যাত দুটো হাদিস আছে, যে দুটো হাদিস বুখারিকেই ভুলে ভরা প্রমাণ করে দেবে। যদি বল কিভাবে, বুখারির কিতাবু তিবে দুটো হাদিস রয়েছে। দুটো হাদিসের মধ্যে প্রথম হাদিসটা হলো যেখানে বলা হচ্ছে যে কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ। বলা হচ্ছে কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ, হাদিস নাম্বার 5688, বুখারি কিতাবুত্তিব হাদিস নাম্বার 5688, যেখানে বলা হচ্ছে কালো জিরা হলো মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ। এখন যদি আপনি মনে করেন বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহিয়ে গায়ের মাতলু বা ইনডাইরেক্ট ওয়াহি, অথবা বুখারির প্রত্যেকটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন, তাহলে আজ থেকে আপনি যে কোনো রোগেই আপনি পড়েন না কেন, আজ থেকে আপনি এবং আপনার পরিবার যে কোনো রোগেই পড়েন না কেন, শুধুমাত্র কালো জিরা খাবেন, না হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবেন, না অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করবেন, শুধু জাস্ট কালো জিরা খাবেন। যদি আপনি কালো জিরা খেয়ে সুস্থ হতে পারেন তাহলে আমি মেনে নেব যে হ্যাঁ, বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য। আপনি করতে পারবেন তো? আপনি করতে পারবেন তো? যদি করতে পারেন তো খুব ভালো কথা। আচ্ছা ছাড়ো, আরেকটা হাদিস শোনো, এটাও বুখারির কিতাবুত তিবি রয়েছে, হাদিস নাম্বার 5768 এবং 5769,
যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে অথবা যে ব্যক্তি সকালে সাতটা আজওয়া খেজুর খাবে, যে ব্যক্তি সকালে সাতটা আজওয়া খেজুর খাবে, ওই ব্যক্তি সারা দিন জাদু দ্বারা গ্রস্ত হবে না এবং বিষ খেলেও তার উপরে বিষের প্রভাব কার্যকর হবে না। মানে যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটা খেজুর খাবে অথবা যে ব্যক্তি সকালে সাতটা খেজুর খাবে ওই দিন সারা দিন তার উপরে জাদু এবং বিষ কোনো কাজ করবে না। তাহলে এখন পরীক্ষা দেওয়ার পালা আপনার। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে সাতটা আজওয়া খেজুর খাবেন, খেজুর খাওয়ার পর আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে পটাশ দেব, সেই পটাশ আপনাকে 10 গ্রাম খেতে হবে। যদি আপনি পটাশ খেয়ে বেঁচে যান তাহলে আমি মেনে নেব যে বুখারি নির্ভুল, নির্ভেজাল ও অকাট্য সত্য। তাহলে পরীক্ষা দেবেন তো? যারা যারা মনে করেন বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য, তারা তারা এই দুটা হাদিসকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখতে পারেন। এবং যারা যারা এই দাবি করে বেড়ান যে বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য, তারা আমার কাছে আসুন, আপনাকে সকালে সাতটা খেজুর আমি খাওয়াবো দরকার পড়লে, আপনাকে কিনে খেতে হবে না, সাতটা আজওয়া খেজুর সকালে আমি আপনাকে খাওয়াবো, আর সাতটা আজওয়া খেজুর খাওয়ার পর আপনাকে 10 গ্রাম পটাশ বিষ বা যেটাকে আমরা পটাশিয়াম বলে থাকি সেই পটাশ বিষ আপনাকে খেতে দেবো, আপনাকে খেতে হবে। খেয়ে যদি আপনি বেঁচে থাকেন এবং সুস্থ থাকেন তাহলে মেনে নেব যে বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য। একটা পুরনো কথা আছে, জানেন তো একটা পুরনো কথা আছে, চোর যতই চালাক হোক না কেন সে যে চুরি করেছে তার প্রমাণ ফের রেখে যায়। অপরাধী যতই চালাক হোক না কেন সে যে অপরাধ করেছে তার অপরাধের প্রমাণ সে নিজেই রেখে যায়। ঠিক তেমন একইভাবে বুখারির এই দুটো হাদিস প্রমাণ বহন করছে যে বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য নয়, বরং বুখারি অন্যান্য মানব রচিত গ্রন্থের মতো ভুলে ভরা একটা গ্রন্থ। বুখারিতে কম বেশি 1/3 মানে 1/3 অর্থাৎ 1/3 হাদিস সরাসরি ডাইরেক্ট পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিংবা ইনডাইরেক্ট পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, যেগুলোকে আমরা আমাদের ভাষায় গাঁজাখড়ি সই হাদিস বলি। আর আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ামাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকরিন, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকরিন, তারা চক্রান্ত করে, তারা চক্রান্ত করে, আল্লাহ সুবহানাহু তাআলা চক্রান্ত করেন, আল্লাহ সুবহানাহু তাআলা হলেন উত্তম চক্রান্তকারী। আপনি বুঝতে পারছেন, তারা চক্রান্ত করেছিল মানুষকে পবিত্র কোরআন থেকে দূরে সরাবার জন্য, পবিত্র কোরআনের বিরুদ্ধে হাদিফ রচনা করে সেগুলোকে সহি বলে চালিয়ে দেয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এমন চক্রান্ত করলেন যে বুখারিতে এমন দুটো হাদিস রয়ে গেল যেগুলোকে প্র্যাকটিক্যালি আপনি প্রমাণ করতে পারবেন, যেগুলোকে আপনি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে প্রমাণ করতে পারবেন যে এগুলো নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য নয়, বরং এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নামে চালিয়ে দেওয়া বানানো হাদিস। এবং এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে রেখেছেন আজ থেকে 1500 বছর আগেই, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকরিন, তারা চক্রান্ত করে, আল্লাহ সুবহানাহু তাআলা চক্রান্ত করেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা হলেন উত্তম চক্রান্তকারী। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 54 এবং 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 30। এছাড়াও আল্লাহ সুবহানাহু তাআলা বলে রেখেছেন আজ থেকে 1500 বছর আগেই পবিত্র কোরআনে যে ওয়ামিনাল নাসি মা ইয়াফতারাল্লাহু আল হাদিফ লি ইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষদেরকে, যারা মুসলিমদেরকে, যারা মানুষদেরকে পবিত্র কোরআন থেকে দূরে সরাতে, পবিত্র কোরআন থেকে দূরে সরাবার জন্য তৈরি করে নিয়ে আসে গাঁজাখড়ি হাদিস। যেমন আমরা বহু সহি হাদিসকে আপনার সামনে তুলে ধরেছি, প্রমাণ করেছি সেগুলো গাঁজাখড়ি হাদিস, এবং আজকে যে দুটো হাদিস আপনার সামনে তুলে ধরলাম এই দুটো হাদিসকে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন এবং পরীক্ষা করে আপনি ফলাফলস্বরূপ জানতে পারবেন যে বুখারি নির্ভুল, নির্ভেজাল, অকাট্য সত্য নয়, বরং বুখারি ভুলে ভরা মানব রচিত একটা গ্রন্থ।